হেমন্তের শেষ ভাগ। এই সময়টাতে বৃষ্টি হবার কথা নয়, ঋতু নিয়মের তোয়াক্কা না করে সন্ধে থেকে অনর্গল বৃষ্টি। হারাবতীর চরে এখন রাত নেমেছে, প্রকাণ্ড চরে বিস্তৃত কাশবন, কোথাও কোথাও ফাঁকা জমি। জনমানুষের সাথে এখানকার যোগাযোগ নেই বললেই চলে। যা অল্প বিস্তর ঘটে সেও বিকেল অবধি, সন্ধ্যের আগে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। চরের শেষ ভাগে একটা ঘর, টিমটিমে আলো জ্বলছে সে ঘরে, মোমবাতির আলো। তার দুপাশে বসে আছে দুজন, টিনের চালায় বৃষ্টির শব্দ মাদকতা তৈরি করছে। একজন বৃদ্ধের কাশির শব্দ ছাপিয়ে যায় সে শব্দ। গ্লাসে জল ঢালে, ঠক ঠক করে জল খায়। তার ভারী গলায় পরিবেশটা একটু ভারী হয়ে আসে। গলাটা ঝেড়ে নিয়ে তিনি বলতে শুরু করেন, কাল থেকে মাথাটা ঝিমঝিম, স্মৃতিটা পিছু ছাড়ছে না। এক নাগাড়ে বৃষ্টি, টিনের চালায় বৃষ্টির শব্দের মাদকতা সেই ছোটবেলা থেকেই টানে আমাকে। বয়স তো আর কম হলো না। দুঃখিত, এমন প্রায় দু চারটে ভাঙে। ওই যে বলছিলাম, বয়স হয়ে গেছে। বিরক্ত হলে হতে পারেন, কিন্তু একবার যখন জানতে চেয়েছেন যে এই বয়সে এই বৃষ্টির রাতে আমি এখানে কি করছি, তখন তো পুরোটা শুনতে হবে আপনাকে। আমি আবার জানার আগ্রহকে যথেষ্ট মূল্যায়ন করি। হ্যাঁ, যে কথা বলছিলাম, ও হ্যাঁ, কাল থেকে বৃষ্টি, ভেবেছিলাম আর চলে যাব, কিন্তু বৃষ্টিটা আটকে দিল। আরে বাপু, গল্প কখনো একা একা জমে? একটু সাড়া শব্দ দিলেও তো পারেন নাকি? আচ্ছা বলুন বলুন, আপনার নামটা আগে বলুন। আমি জয়। আপনার কথা শুনতে খুব ভালো লাগছিল, তাই আমি আর কিছু বলিনি। তা আপনাকে জয় বলেই ডাকব। কি জয় করেছেন, যুদ্ধ নাকি মন? নামের সাথে জীবনের মিল কজনের হয় বলুন। এই যে আমি অসীম রায়, নেহাত বাবার রাখা নাম, তাই একটা বাধা ধরা জীবনকে বয়ে চলেছি, অথচ নাম নিয়েছি অসীম। আচ্ছা, আপনার নামের প্রতি সুবিচার করতে পেরেছেন কখনো? আচ্ছা, এমন বৃষ্টির রাতে নদীর কূলে নির্জন একছেলা ঘরে আপনি কি করছেন? অবশ্য আপনাকে পেয়ে প্রথমে ভেবেছিলাম রাতটা দারুণ কাটবে, কিন্তু এখন দেখছি ভূতের গল্পের রহস্য মানবের মতো আমাকে রীতিমতো ভয় ফেলে দিচ্ছেন। আমাকে দেখুন তো, কি মনে হবে? ওরকম হতে গেলে যা যা দরকার, বড় বড় চোখ, বিচ্ছিরি হাসি, ভয়ঙ্কর দাঁত, মুখ ভর্তি দাড়ি, কিছু আছে আমার? সেই জন্যই তো সাহসটা পেয়েছিলাম। অবাক লাগছে জানেন, আপনার মতো একজন মানুষকে এখানে এভাবে পেয়ে যাব ভাবিনি। আমার বাবাও আপনার মতোই একজন শিক্ষক ছিলেন। আমি শিক্ষক, আপনাকে কে বলল? সন্ধ্যার দিকে যখন ঘাট পার হচ্ছিলাম, মাঝি বলছিল রাত বেশি হয়ে গেল, যেন আপনার বাড়িতে থেকে যাই। মাঝি আর কিছু বলেনি? ওই যে, আপনি নাম করা শিক্ষক, অবশ্য অবসরপ্রাপ্ত, এখন লেখালেখি করাটাই আপনার একমাত্র নেশা। হ্যাঁ,
সেই নেশার কারণেই এমন একলা থাকা। ঘরটা বেশি দিন হয়নি করেছি, এখানেও নতুন, কিন্তু লোকটার কথায় বিশ্বাস করলেন? আপনি কি শিওর ও সত্যি বলেছে? মানুষকে বিশ্বাস করলে ক্ষতি নেই। তো কতদিন থাকবেন এখানে? ওই যে বললাম, বৃষ্টি আটকে দিল। কদিন অন্য কোথাও যাব ভেবেছিলাম, এখন তো মনে হচ্ছে থাকতে হবে। কেন, আমি আপনার অতিথি হলাম বলে? না না, মোটেও না। তবে একটা গল্পের প্লট পেয়ে গেলাম বলে। আমার সাথে বসে কথা বলতে বলতে গল্পের প্লট পেয়ে গেলেন? দারুণ। না, আপনাকে দেখেই পেয়ে গেছি। অবাক হলেন? ঠিক বুঝলাম না। খুশি হওয়ার কিছু নেই। আপনি আমাকে পুরোটা দেখতে পাচ্ছেন? এই কুপিবাতির আলোতে আর কতটুকুই দেখা যাবে বলেন? ঝকঝকে আলোতেও মানুষকে পুরোটা দেখা যায় না। আর আলো ছায়া ভালো লাগে আমার। ক্ষণিকের এই আশ্রয়ে এই কম কি? তা দেখান, আজ কি কি ছবি তুললেন, দেখান দেখান। আজ অবশ্য পুরো চরটা ঘুরলাম। কাশবনের ফাঁকে ফিঙেদের লুকোচুরি ছাড়া আর কিছুই পাইনি। তবে চরের মাঝখানে এই বড় গাছটা দারু। এই যে, এই যে দেখুন। আরে বাহ, এই ছবিটা চমৎকার। বিস্তীর্ণ প্রান্তরে একলা আগন্তুক। বাহ, আগন্তুক? আমি তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না কোথাও। কি বলছেন, আপনি ছবি তুলেছেন আর আপনি দেখেননি? এই যে বাদিকটা ভালো করে দেখুন তো। কিন্তু এখানে তো এমন গাছ চোখে পড়েনি আগে। এমন একটা গাছ আগে ছিল শুনেছি। এই যা, ওনাদের আবার খাবার সময় হয়ে গেল। কি বলছেন, গাছ দেখেননি? চরের মাঝে এমন একটা গাছ দেখে ওটারই তো ছবি তুললাম আমি। অবশ্য ছবি তোলার পর কয়েকবার দেখেছি, কিন্তু কোনো মানুষ তো দেখতে পেলাম না। মজা করছেন? শুনুন, ভয়ের পাঠশালাকে ছুটি দিয়েছি অনেক আগেই, এসব বলে আমাকে ঘাবড়ে দিতে চান? বিশ্বাস করুন। শুনুন মিস্টার ফটোগ্রাফার, আমাদের চোখ সবসময় যে ঠিক দেখে তা কিন্তু নয়। হয়তো এখন যা দেখছেন তাও ঠিক নয়, অথবা তখন যা দেখেছিলেন সেটাও ভুল। আমি খালি চোখে গাছ দেখিনি আর আপনি দেখেননি মানুষ। দৃষ্টিভঙ্গি বুঝলেন? জল খান। আপনি ছাড়া তো এখানে কেউ থাকে না শুনেছি। এখানে সমস্ত চরে আমি আর আপনি ছাড়া এখন বোধহয় আর কোনো জীবিত মানুষ নেই। তবে হ্যাঁ, যখন ছবি তুলেছিলেন তখন বোধহয় ছিল। কেন বলুন তো? না আর কি, আপনি যে বললেন ওনাদের খাবার সময় হয়ে গেল, এই জন্য। ও, বলছি বলছি, আপনাকে বলতে ভুলেই গেছি। আচ্ছা, রাত তো কম হলো না, আপনার খাওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমার সাথে কিছু শুকনো খাবার আছে। আপনি তো সেই কখন থেকে জল খেয়ে যাচ্ছেন শুধু। শুধু জল খাচ্ছি, আপনাকে কে বলল? না মানে আমি তো আর কিছু দেখলাম না। দেখাটা সব সময় ঠিক নাও হতে পারে, বললাম না, আর সব কিছু দেখাও যায় না। আচ্ছা রাখুন, ওনাদের আগে খাবার দিয়ে আসি। দুনিয়াটা বড্ড কঠিন, এখানে হয় নিজে খাও, নইলে অন্যের খাদ্য হয়ে যাও। বড় আজব মানুষ এই বৃদ্ধ, কোনো কথা সহজে বলতে পারে না। যেন একা একা কথা বলতে বলতে ঘর থেকে বেরোয় সে। একবার জয়ের দিকে ফিরে তাকায়, তার দৃষ্টিতে কেমন যেন নির্লিপ্ততা। ঠোঁট বাকি একটা ঠাট্টা মিশ্রিত হাসি ছুড়ে দেয় জয়ের দিকে।
তারপর এক ঝটকায় দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আপনি কিন্তু কিছুই বলছেন না, ওনারা কারা আর আপনার এখানে থাকার রহস্য কিন্তু পুরোটা বলবেন বলেছিলেন, শুনতে পাচ্ছেন? দেখুন, আগ্রহ ভালো, অতি আগ্রহ কিন্তু ভালো না। আর এখানে আসার সময় শুনে আসেননি এই জায়গাটা ভালো না? রাতটা অনেক বাকি এখনো, একে একে সব শুনতে পারবেন, মাফ করবেন, বয়স হয়েছে তো রাগটা একটু বেশি। কি হলো? আর একবার যেতে হবে বাইরে, ভয় না, আসছি। আপনি আবার এলেন কেন? ওই যে দেখুন ওখানে, বিকেলে বাইরে হাওয়া খাওয়ার জন্য ওখানে মাচা করেছিলাম, তার চালাটা উড়ে গেছে বাতাসে, কি দারুণ দুর্যোগ দেখুন। জয়ের মনে উটকো ভয়টা কেটে যায় হয়তো, অন্তঃকার চেহারা থেকে ভয়ের রেখাটা সরে গিয়ে স্বাভাবিক হয়, সে ঘরের ভেতরে ফিরবে বলে ঘুরে দাঁড়ায়। কিন্তু আচমক ঘটে নতুন বিপত্তি, হঠাৎ করে জয়ের দিকে ক্ষিপ্রভাবে ডাকতে ডাকতে তেড়ে আসে দুটো কুকুর, ওদেরকে যেন থামানোই যাচ্ছে না। আপনি আসুন, আমি ভেতরে গেলাম। হ্যাঁ যান যান। সে কি, এই দেখো, উনি আমার অতিথি, এমন করবেন না। থামুন থামুন, খাবার দিচ্ছি। ভেতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয় জয়, বাইরের শব্দটা কমে আসে, বিদ্যুৎ চমকায় বাইরে। কিছুক্ষণ পায়চারি করে সে বেতের মোড়ানো টেবিলের উপর, বৃদ্ধের ছোটোখাটো নানান জিনিসপত্র ছড়ানো, একটা তিন ব্যাটারির রেডিও রয়েছে সেখানে, অনেক পুরনো রেডিও। রেডিওটি অন করে যায়, সারা দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শোনা যায় রেডিওতে, নিম্নচাপ শুরু হয়েছে, আরও দুদিন থাকবে। জয় নিশ্চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য, আর এদিকে থপ থপ আঘাত পড়ে টিনের দরজায়। কে কে আবার? না মানে আমি কুকুরে ভয় পাই। এই দুর্যোগে সারা রাত বাইরে রাখতে চান নাকি আমাকে? না মানে কুকুরগুলো কোথায়? ওনাদের কথাই বলছিলাম, খুব আরামপ্রিয়, ক্ষুধা না লাগলে ডাকে না, তবে হঠাৎ করে মানুষ দেখে অবাক হয়েছে। মানুষ দেখে না তো? মানুষ দেখে? হ্যাঁ, খেপে গেছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ, ওরাও একা থেকে থেকে অসামাজিক হয়ে গেছে। ভয় নেই, খাওয়া শেষ হলে আর ডাকবে না, আস্তে করে এসে ওই কোনাটাতে জুবুথুবু হয়ে ঘুমিয়ে পড়বে। কিসব বলছেন, ওরা এখানে ঘুমাবে? তো কি বলতে চাইছেন, বাইরে? শুনুন, আমি সাফ সাফ বলে দিই, আপনি আমার অতিথি, স্রেফ সেজন্যই তো। আমি কিন্তু বুঝতে পেরেছি, শুধু ছবি তোলা আপনার উদ্দেশ্য নয়, একজন প্রফেশনাল ফটোগ্রাফার কখনোই ওরকম বাচ্চাদের মতো করে ক্যামেরা ধরে না। আপনার মতলবটা বলবেন। আপনি প্রসঙ্গ চেঞ্জ করতে চাইছেন? আপনিও তো লেখক না তো? তো আবার কি, লেখক আপনি? কে কে আবার? হ্যাঁ, লেখক। এবার শুনবেন না বলবেন, বলুন। হ্যাঁ একটু বলে নেই, তার প্রসঙ্গ। রেডিওতে বলছিল আবহাওয়া কয়েকদিন খারাপ থাকবে। হ্যাঁ, ছবি তোলার জন্য খুব বাজে সময়,
আচ্ছা, ভূতের গল্প আপনার পছন্দ? না, দেখুন, আপনার এখানে আশ্রয় নিয়েছি বলে আপনি কিন্তু যা খুশি তাই বলতে পারেন না। ও, তবে তো আমার সম্পর্কে আর শোনা হলো না আপনার। আচ্ছা বলুন, কি বলতে চান? শুনবো, আফটার অল আপনার কথা শুনতেই তো এসেছি। মানে? প্লিজ বলুন, লেখালেখি কি আপনার কাজ? আপনি এখানে একা কি করেন? ভূতের গল্প লিখি। তবে হ্যাঁ, কোনো কল্পনাপ্রসূত গল্প নয়, বাস্তব অভিজ্ঞতা থেকে। সেজন্য শয়তান পূজা করতে হবে? মানে কি? উত্তর দিন। দেখো যুবক, মুখ সামলে কথা বলো। আমি কারো দাস নই, কাউকে মানি না, কারো পূজাও করি না। তবে বেয়াড়া কাউকে কাছে ডাকতে হলে এসবের দরকার হয়। তুমি আমার ব্যাগে হাত দিয়েছিলে? না, আপনি তো হিন্দু। আপনার টেবিলের উপরে একটা আরবি লেখার কাগজ, ওখানে পিঠঘুটে একটা পুতুল, সিঁদুরের কৌটো, বুঝতে বাকি থাকে কি? আর এটা দেখোনি? কিসের হার এটা? নবজাতকে তোমার ভয় করছে? না, ভয় ও কেটে গেছে। ভয় করলে এখানে টিকতে পারবে না। শোনো, আমি এসবের ভেতরে এমনি এমনি আসিনি। আমার একমাত্র ছেলে, ওই যত নষ্টের গোড়া, দরজা পেরোলে যে মাচাটা, যেখানে বসে হাওয়া খাই বলেছিলাম, ওখানে রাতের বেলা আমার আড্ডা হয় আত্মাদের সাথে। ওদের গল্প শুনি আর তার সঙ্গে রং মিশিয়ে সেটাই লিখি। আজও হতো আড্ডা, ঝড়ে সব ভেস্তে দিল। এরা দুজন আমাকে পাহারা দেয়, আর আমি পাহারা দেই ওদের। আজ না হয় তাহলে আমার সাথে আড্ডা দিলেন। তো কি কথা হয় ওদের সাথে? কালকে থেকে যাও, শোনাবো, তুমিও গল্প করতে পারবে। ইয়ে মানে তার প্রয়োজন নেই। আপনার ছেলে কি করেছে বলছিলেন? অনেক কথা, অনেক। ওর নাম অনিল রায়, খুব মেধাবী। বয়স হলে কি হবে, ছেলে আমার ভূত পেতে ভীষণ ভয় পেত। একটা ঘটনা বিগড়ে দিল সব। ছেলের কথা আসতেই এক মুহূর্তে বৃদ্ধের গলার স্বর বদলে যায়। যেন তার চেহারাটা নিষ্পাপ হয়ে আসে, কথায় কোনো ছল চাতুরি নেই। জয়ের কাছে তার এই চেহারাটা খুবই আপন মনে হয়। এগিয়ে এসে ঠিক তার কাছাকাছি বসে যায়। বৃদ্ধ ফিরে যায় তার স্মৃতিতে। এদিকে বৃষ্টির শব্দ বাড়তে থাকে। বাবা, আমি 3 দিনের জন্য বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি, দয়া করে বারবার ফোন করবে না প্লিজ। দেখিস, বন্ধুদের সাথেই যাস, আর শত্রু বাড়াস না যেন। আমি বলছিলাম, না গেলে হতো না? মা প্লিজ, বলতে গেলে এটাই প্রথম যাচ্ছি, আজ পর্যন্ত কোথাও যেতে দিয়েছো একা। কেন দেইনি সে তো তুই জানিস। আহা, ছেলে বড় হয়েছে, যাক ঘুরে আসো, তাও যদি ভয় টয় কাটে। তা থাকবি কোথায় একদিন? ওই রঞ্জুর বাড়িতে, জয়পুরহাট। বাহ, ভালো ভালো, তাহলে অবশ্যই বারো শিবালয় ঘুরে এসো, খুব নাম করা জায়গা, একসাথে 12টি শিব মন্দির ওখানে। ওখানে বদ্ধভূমিটাও দেখে আসতে পারো, পাগলা দেওয়ান বদ্ধভূমি, ভগমা রাজবাড়ি বা পাথরঘাটা মাজারটাও। বাবা প্লিজ। কি শুরু করলে বলো তো, ওখানে কি গবেষণা করতে যাচ্ছে নাকি? না, যাচ্ছে তাই বললাম আর কি। তা বাবা, যাচ্ছিস যখন আমার জন্য 12 শিবালয় থেকে একটু প্রসাদ আনিস। কি রে অনিল, এই দেখো দেখো। অনিল বৃদ্ধ অসীমের একমাত্র পুত্র, হয়তো সে কারণে বাবা মায়ের কাছে এখনো ছোট্টটি রয়ে গেছে। ছেলে প্রথম একা বাইরে যাচ্ছে ঘুরতে, প্রয়োজনীয় সব কিছু নিজ হাতে গুছিয়ে দিয়েছে মা,
ফলে অনিলের বেরোতে দেরি হয়ে গেল। এদিকে স্টেশনে অপেক্ষা করছে ওর বন্ধুরা। আরেকটাবার ফোন কর না। আমি কেন করব বারবার? তোর ফ্রেন্ড তুই কর। তোর তো বয়ফ্রেন্ড, আমি কেন করব? ওই দেখ, তোর হিরো তার বাবার সাথে বীর দর্পে হেঁটে আসছে। রঞ্জু, এনাফ, এমন করলে কিন্তু আমি যাব না। হ্যালো আঙ্কেল, নমস্কার। কেমন আছো তোমরা? শোনো, আমি কিন্তু আসতে চাইনি, তোমার আন্টি জোর করে পাঠালো। ভালোই হলো, সবার সাথে দেখা হয়ে গেল। অনিল তো বললো 5-6 জন যাচ্ছ, বাকিরা পরের স্টেশনে উঠবে আঙ্কেল। ও আচ্ছা। বাবা তুমি যাও, এখন দেখা হবে ফিরে এসে। হ্যাঁ আঙ্কেল, ট্রেন ছাড়বে, ভালো থাকবেন। ফোন করিস বাবা, আর তোর মায়ের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তো বাবা, সাবধানে যেও। এ কোচি বাবাটা স্টেশনেও একা আসতে পারে না, আর অনিলের বাবার সামনে পিউয়ের মুখটা যদি একবার দেখতি ফ্লোরা। তোদের জন্য এত বড় একটা মিথ্যা বললাম বাবা মাকে। তো কি বললে বলো, তুমি কি বললে? বলেছি রঞ্জুর পিসি বাড়িতে থাকবো, এসে তো উঠলাম হোটেলে। থাকলে তো থাকাই যায়, তাই না? কিন্তু তোর আর পিউয়ের জন্যই তো হোটেলে উঠলাম, নতুন রিলেশন বলে কথা, কখন কি হয় না হয়। বাড়িটাও খুব বেশি সুবিধার না, অনিল এমনিতেই একটু ভীতু। আমি ওখানে থাকবো, ব্যবস্থা কর তুই। আর আমরা ঘুরতে এসেছি, প্রেম করতে না, কি বলো পিউ? সময় গেলেই বোঝা যাবে। আচ্ছা, বাড়িটা সুবিধার না মানে আগে তো কিছু বলিসনি। আর না, কিছু না, অনিলকে ভয় দেখানোর জন্য বলছিলাম আর কি। কে? রুম সার্ভিস স্যার। সারা দিনের ক্লান্তি মাথায় নিয়ে বিকেলে ঘুরতে বেরিয়েছে ওরা। অটো ভটভটি রিক্সা পেরিয়ে ওরা যখন লোকমা জমিদার বাড়ির সামনে, তখন সন্ধ্যা ছুঁয়ে ছুঁয়ে পুরনো দালানের দেয়ালে ভয়ানক প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটি শব্দ। ওদের পায়ের খসখস শব্দটাও প্রতিধ্বনিত হচ্ছে যেন। অনেকটা সময় ধরে কান্নার সুরে ডেকে চলেছে একটা বেড়া। দূরে একটা কাক ডাকে, ডানা ঝাপটায়, তারপর উড়ে চলে যায়। এই হলো পাঁচবিবির লোকমা জমিদার বাড়ি, লোকে চৌধুরী বাড়ি বলে, প্রায় 250 বছর আগের পুরনো, ভাবা যায়। অনিল আর পিউ এলে মনে হয় মজাই হতো। ওনারা আসবে কি? ওনারা তো সামান্য জার্নিতেই টায়ার্ড। অবশ্য এতটা জার্নি করে আমারও যেন কেমন লাগছে, আর এমনি তো সন্ধ্যাও হয়ে গেছে। আরে ওসব কিছু না, নিজেরা একটু সময় কাটানোর ধান্দা, বুঝিস না? হাজার হলেও প্রথমবারের মতো বাবা মা ছাড়া বেরিয়েছে। কেন এসেছো এখানে? আমার ফোনের চার্জটাও শেষ, 10টা জ্বালানা আশিক। আমার খুব ভয় করছে রঞ্জু। বুঝলাম না, জমিদার বাড়ির ওই দিকটায় এখনো মানুষ বাস করে, আর এখানে তো এমন হওয়ার কথা না। এত সাহস তোদের, বাপ রে বাপ। তোরা তোরা চলে আসার পর আর ভাল লাগছিল না, তাই তো গুগল ম্যাপ দেখে দেখে চলে এলাম। কি কেমন দিলাম? এরে দাঁড়া একটা মিনিট, এসে গেছে। হ্যাঁ বাবা। বাবা ঠিক মতো পৌঁছেছিস তো? হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি। তাই বলে মাকে একবার জানাবি না? আমি ঠিক আছি মা, রাখলাম রাখলাম। ও হ্যাঁ, কাল কিন্তু আবার আসছি পাঁচ বিবিতে। কেন, আবার কেন?
কেন আবার? আমার ফুপুর বাড়ি সীমান্তবর্তী আটাপাড়া গ্রামে, ফুপুদের বাড়ি। বাড়ির ছাদ থেকে দূরে বিএসএফদের টহল চৌকি দেখা যায়। ভালোই জমবে, এখন চল। আরে দাঁড়া না, আর একটু ঘুরে দেখি। হোটেলের হিসেব চুকিয়ে পরদিনই রঞ্জুর পিসিদের বাড়িতে উঠেছে ওরা। মোটামুটি গ্রামীণ আবহাওয়া, ভারত সীমান্তবর্তী আটাপাড়া গ্রামে এই দুইতলা বাড়িটি। দুপুরবেলা বসে মাউথ অর্গানের সুর তুলছে আশিক, পুরনো সেই দিনের কথা। পাশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনছে অনিল। ঠিক সেই সময় ষোলো সতেরো বছরের একটি ছেলে এসে দাঁড়ায় ওদের সামনে। আপনাদের মধ্যে অনিলকে? আমি অনিল, কেন? আপনার ছাদে আসা বারণ। কেন? ওর ছাদে আসা বারণ কেন হবে? আমি কি জানি, রঞ্জু ভাই আমাকে পাঠালো। তুমি কে? আমার নাম দীপু। বাড়ির গেটের বাদিকে যে টিনের ঘরওয়ালা বাড়ি, ওটা আমাদের। আপনারা আসবেন শুনে আমি তো সব ঝাড়ামোছা করে রাখলাম। ও, এই বাড়ি দেখাশোনা তুমি করো তাহলে? না, আমার বাবা করতো। আমি তো জয়পুরে থাকি, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছি। আপনারা আসবেন শুনে বাড়িতে আসলাম। ও আচ্ছা, দীপু, দবির আলীটা কে? আমার আব্বা। নিচে আসেন, আমি গেলাম। চাষশালা, পার্সোনালিটিটা দেখলে অনিল, আমার কিন্তু ভালোই লাগলো। আমার মোটেও ভাল লাগেনি, পাকনা টাইপের পোলা। তোমার মিউজিকে তো ঝামেলা করলো। আচ্ছা, দবির আলীর নাম তুমি কোথায় শুনলে? মোড়ের দোকানে চা খেতে গেলাম না, তখন একজন বলছিল কোথায় থাকি, কি করি, কেন এসেছি, দবির আলীর সাথে দেখা হয়েছে কিনা, অল দিস। আরে আমাকেও তো একজন বলছিল দবির আলীর সাথে দেখা হয়নি। আমি বললাম না, সে লোক আবার বললো দেখা হবে। আচ্ছা চলো নিচে যাই। আরে ধুর, আর একটু বাজাও না, ভাল লাগতেছে তো। আচ্ছা আর একটু। কিন্তু অনিলকে নিয়ে বাবা মায়ের যত স্বপ্ন আশা ভরসা, জীবনের প্রথমবারের মতো এতদিনের জন্য অনিল বাইরে। বাবা মা যে চিন্তিত হবে এটাই তো স্বাভাবিক। যাওয়ার সময় বারবার ফোন না করতে বলে গেছিল অনিল। মায়ের মন কি মানেশে কথা, ছেলে যাওয়ার পর থেকে প্রতি মুহূর্তে তার মনে এই একই চিন্তা। তার উপর একটা স্বপ্ন আরো চিন্তায় ফেলে দিয়েছে সকাল থেকে। আমি তো বলেছি আমি ফোন করতে পারবো না, আর ছেলে বড় হয়েছে, এতবার ফোন করার কি আছে? মায়ের কাছে ছেলে কখনো বড় হয়? আজ ভোরে ওকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন? খুব খারাপ স্বপ্ন। দেখলাম কে যেন ওকে ধরে নিয়ে যাচ্ছে, আমি ছাড়াতে চাচ্ছি, পারছি না। ভোরবেলা দেখেছি, ঠাকুর জানে কেমন আছে ছেলেটা আমার, তুমি একবার ফোন করো না। না না, আমি পারবো না। আর শোনো, নিজের দেখলে অন্যের হয়, এত টেনশন করো না তো। আর কতদিন পর বাড়িতে আমরা দুজন একা, বলো। ঢং করো না, ফোন করো। এই নাও ফোন করলাম, কিন্তু কথা তুমি বলবে। হ্যাঁ বাবা। হ্যাঁ মা, বলো। ভালো আছিস তো বাবা? কি করছিস এখন? এই তো মা, আমি আর আশিক হারাবতীর চরে ঘুরতে গিয়েছিলাম, মাত্র ফিরলাম। সে আবার কি রে? আরে হারাবতী একটা নদী, প্রায় মরা মরা অবস্থা, চরটা দারুণ জানো মা। আমাকে নিয়ে গেলি না কেন বলতো, আমিও দেখতাম। আশিকের ক্যামেরা ছবি তুলেছি, এসে দেখাবো তোমাকে। তোমরা ভালো আছো তো মা? তুই নেই, আমরা কি ভালো থাকি? আশিক কে রে? আমার ফ্রেন্ড, চিন্তা করো না, আসতে এই দু একদিন দেরি হবে আর কি। আচ্ছা তোর বাবাকে বল। তুমি বলে দিও, আমি রাখছি। আজ ওর মনটা খুব ভালো মনে হলো। ওই দেখো টিকটিকিও বলল ঠিক ঠিক। তোমাকে বললাম না, তুমি শুধু শুধু টেনশন করছো। দাও এবার খাবার দাও দেখি। খাবারটা তো গরম করতে হবে নাকি? চারদিকটা শুনশান, বাড়ির সামনে খোলা জায়গায় ওরা চারজন। বাড়ির সামনে বেশ খানিকটা খোলা জায়গা, সেখানে আম, লিচু আর বাতাবি লেবুর গাছ, বাড়ির সীমানা ঘেঁষে সারি বেঁধে খেজুর আর সুপারি গাছ, তার পাশে দীপুদের টিনের ঘর। এ বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ গেছে ও বাড়িতে। দীপুদের বাড়ি থেকে হাঁড়ি পাতিল আনা হয়েছে। সামনের গাছপালার মাঝে ফাঁকা জায়গাতে আগুন জ্বেলে রান্না করার প্রস্তুতি নিচ্ছে রঞ্জু, ফ্লোরা আর পিও। আশিক এক পাশে বসে আছে মাউথ অর্গানে, মাঝে মাঝে ফুঁ দিয়ে চলছে, কিন্তু কোনো সুর উঠছে না। ওর মনোযোগটা একটু অন্যদিকে।
আগুনের চেলাকাঠ পোড়া শব্দ যেন ইঙ্গিত দেয় অশুভ কিছু। তবু ওরা অ্যাডভেঞ্চারের আনন্দে বসবে। এটা ভালো আইডিয়া, ছোটবেলায় অনেক করেছি। এরকম গ্রামীণ পরিবেশে নিজেরা রান্না করতে আমার খুব ভালো লাগছে জানিস। আমিও তাই ভাবছি, এমনিতেও রান্নার সেরকম ব্যবস্থা নেই, ভালোই হলো। দুপুরের খাবারটা দারুণ ছিল, দীপুর মা কিন্তু ভালোই রান্না করে। তা ঠিক, কিন্তু ওই মহিলাকে আর কত জ্বালানো যায়। উনি কিন্তু খুব খুশি হয়েছেন আমরা এসেছি বলে, তাই না রে? কি জানি, তবে হ্যাঁ এদিকটাতে খুব বেশি জন মানুষ আসতো না, আর সারা বছর উনি তো একাই থাকেন। আরে আরে আগুনটা নিভে যাচ্ছে, ঠেলে দে না জালটা। ভিজে খুঁড়িতে কি আর জোর করে আগুন জ্বালানো যায়? আজকাল দার্শনিকের মতো কথা বলা শুরু করেছিস। ফাজলামি করিস না প্লিজ। আচ্ছা তোরা আমাদের না বলে ঘুরতে চলে গেলি কেন? আরে তোমরা তো সারাটা দিন ঘুমায় কাটাইলে, আমরা কি করব? আমি কিন্তু যাইনি, আমি বাজার করতে গেছি। ঘুরতে গেছিল আশিক আর অনিল। হ্যাঁ তোরা গেলে খুব মজা হতো অবশ্য, চটটা কিন্তু অসাধারণ, জনমানুষ তেমন নেই বললেই চলে। আর আমার ক্যামেরাতে কিন্তু অনিলের কিছু দারুণ ছবি তুলেছে, দেখবি। তুই তুলিস ভালো ছবি? হাসালি। আচ্ছা ভালো কথা, অনিল কোথায় রে? আরে হ্যাঁ অনেকক্ষণ ধরে তো দেখছি না। আছে হয়তো কোথাও। না ওকে এইভাবে একা ছাড়া ঠিক হচ্ছে না। হ্যাঁ কিছু হয়ে গেলে বাড়িতে কি জবাব দেবো বলতো, হাজার হলেও ছোট্ট বাচ্চা তো। রঞ্জু যাই বলিস, অনিলকে যতটা ভীতু ভেবেছিলাম ও কিন্তু ততটা না। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, পিউ আর অনিল আজ সারাদিনই আলাদা, এমন তো হবার কথা নয়। এমন হবার কথা নয় তো কেমন হবার কথা বলতো, এমনিতেও ও ঘুরছে ওর মতো, আমি বিরক্ত করছি না ব্যাস, সব ব্যাপারে এত বাড়াবাড়ি কিন্তু ভাল লাগে না আমার। এই দেখো আবার রাগ করছে। খুনসুটিতে ওদের সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছে। ঠিক সেই সময় বাসন পড়ে যাওয়ার শব্দ শুনে ওরা ঘুরে তাকায়। রান্নার জন্য রাখা মুরগির কাঁচা মাংসের পাত্রে হানা দেয় একটা বিড়াল, আটকে উঠে আশিক। আরে 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 এই 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 নিয়ে গেল, থাম থাম। একটা বড় বাদামি রঙের বিড়াল এক ঝটকায় এক টুকরো মাংস নিয়ে জঙ্গলের আড়ালে পালিয়ে গেল। বিড়ালটার ডাক শোনা যায়, অন্যান্য বিড়ালের মতো নয়, ওর ডাকটা একটু অন্যরকম, আরো মোটা আরো গিটগুটে। রঞ্জু বিড়ালটাকে ধাওয়া করে। রঞ্জু তোকে আর ওর পিছনে যেতে হবে না, ওদিকটা জঙ্গল, সাপ খুব থাকতে পারে, ফিরে আয় না। শালার বিড়াল মাছ খায় শুনেছি, মাংস নিয়ে পালাই প্রথম দেখলাম। বাপরে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কত বড় বিড়াল দেখছিস, আমি আগে কখনো এরকম দেখি নাই। বাবা কিরকম বিচ্ছিরি করে ডাকে। আরে ওকে যে সে বিড়াল ভেবে ভুলেও ভুল করিস না। তো কি ওটা? এই নির্জন বাড়ির আশেপাশে কি সাধারণ কিছু থাকে? ওটা নিশ্চয় কি কি আর, নিশ্চয় বন বিড়াল। দেখ সবসময় এসব মজা ভাল লাগে না কিন্তু। তোর ভালো লাগে কি, এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না, অনিলকে ভালো লাগে তো। আরে আশিক তুই আবার কোথায় যাচ্ছিস? আশিক আচমকে উঠে দাঁড়ায়, অন্ধকারে কিছু একটা দেখেছে, স্পষ্ট না তবে মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে ওদের। সেদিকে এগোতে থাকে আশিক। রঞ্জু কথা বলতে হাত দিয়ে আস্তে কথা বলতে ইশারা করে আশিক, তারপর গলা নামিয়ে বলে, ওয়েট আসছি। নে আমার কাজ শেষ, এবার বাকি কাজ তোদের, মুরগিটা তোরা রান্না কর। আমি রান্না করে দেব? আপনি কখন এলেন? এই তো কে বলে আমার দুপুর আসেনি দিকে, ওই ডাকতে তো এলাম। অসম্ভব সুন্দর এখানকার সন্ধ্যাটা, গ্রামের শেষ বাড়ি এটা, মাঠ বেরোলেই ভারত, এক পাশ দিয়ে মাটির রাস্তা এঁকে বেঁকে চলে গেছে দূরের বড় রাস্তায়, রাস্তার ধার ঘেঁষে বাড়িগুলো, প্রতিটি বাড়িতেই বিদ্যুতের আলো, গাছের ফাঁক গলে সে আলো ছড়িয়ে যাচ্ছে বহু দূরে,
দীপু এখানকার স্কুলেই পড়েছে। অনিলের সাথে বেশ জমেছে দীপুর। বিকেলবেলা অনিলের জন্য অনেকগুলো পেয়ারা এনেছিল সে। লেখাপড়ায় বিশেষ আগ্রহ দেখে অনিল নিজেই ডেকেছে তাকে। বাড়ির ছাদে অনিলকে সঙ্গ দিচ্ছে দীপু। আপনারা ঢাকায় থাকেন না? ঠিক ঢাকা না, সাভার। ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেব আমি। বাহ, খুব ভালো তো। পড়ালেখা চলছে ঠিকঠাক? মা চায় না যে আমি বাড়িতে থাকি। কেন? বর্ডার এলাকা তো, ছেলে পেলে খারাপ হয়ে যায়। ওই দেখেন, বিএসএফ টহল দিচ্ছে। সার্চ লাইটের আলো দেখাই যাচ্ছে। ভোরবেলা আজানের আগে অনেক কিছু আসে এদিক দিয়ে, ভারতের মাল। এই এলাকার মেলা মানুষ এসব করে, কাউরে বলবেন না। এই বাড়ির মালিকও একসময় করত এসব, এখন মেলা টাকা, বিদেশ থাকে। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কে আছে? মা আর আমার ছোট ভাই। আর বাবা? মা মনে হয় খুঁজছে, চলেন নিচে যাই। ওইদিকে কি যেন নড়লো না? কোথায়? ও হ্যাঁ, ওই তো, দুজন লোক জঙ্গলের দিকে যাচ্ছে। আস্তে, শুনে ফেললে সমস্যা। কিন্তু একজনকে আশিকের মতো লাগছে, অন্যজনও কেমন চেনা চেনা মনে হচ্ছে আমার। আমি তো একজনকে দেখতে পাচ্ছি, তখন যে হারমোনিকা বাজাচ্ছিল তার মতো। হ্যাঁ, কিন্তু যাচ্ছে কোথায় এই অন্ধকারে? ওকে থামাতে হবে। আশিক, 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 চলেন নিচে চলেন। কোথায় ছিলে এতক্ষণ? উপরে। রঞ্জু আয় তো একটু জলদি, বাড়ির পেছন দিকটাতে যেতে হবে একটু। কেন, ওদিকে কেন? ওদিকে তো জঙ্গলে ঘেরা, আর তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? যাবে ওদিকে। আশিক, আশিক, তুই কি হলো? আমি আবার কি করলাম তোমার? তোমাকে যে দেখলাম। কি কি দেখেছিস বল না। আরে কি আর দেখবে, শহরে ছেলে, গ্রামে এসে কি বলতে কি দেখেছে। না, রান্না হয়ে গেছে, যে খেয়ে নাও আগে, যাও, মেলা রাত হলো। আপনি আর দীপু আমাদের সাথে খাবেন আজকে? না রে বাবা, তোমরাই খাও। আর শোনো, যতটা সম্ভব একসাথে থাকবা, আর মানুষজনের কথা খুব বেশি কানে তুলবা না। চলেন একসাথে খেয়ে দে, আপনার মুখে এই এলাকার গল্প শুনবো। আচ্ছা, দীপু যাচ্ছে তোমাদের সাথে, বাড়িতে আমার ছোট ছেলেরা আছে, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, দীপুর মা চলে যেতেই আশিক অনিলের কাছে আসে, তারপর তার গা ঘেঁষে দাঁড়ায়। এতক্ষণ যেন অনিল এই সময়েরই অপেক্ষা করছিল। তারা দুজনেই একটু দূরে কিছু একটা দেখতে পেয়েছে। অনিল আশিকের দিকে মুখ বাড়িয়ে নিচু গলায় বলে, খেয়াল করেছ কেউ আমাদের ফলো করছে লুকিয়ে? আমি ওটা বলতে যাচ্ছিলাম তোমাকে, ওই যে খেজুর গাছের আড়ালে একটু আগেও কি দিল, একটা মাঝ বয়সী লোক। মালটাকে একবার ধরা দরকার ব্রো। লোকটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে আমার। চল চল, ঠান্ডা হওয়া বইতে শুরু করেছে। চল দীপু, একটু হেল্প করবা? চলেন। রঞ্জু যেভাবে বলছিল তাতে ভেবেছিলাম এটা হয়তো হরর মুভির মতো হন্টেড একটা পুরনো বাড়ি হবে, কিন্তু এসে দেখছি জাস্ট অসাধারণ। আরে না, কতদিন আর হবে, এই 12-13 বছর হলো বাড়িটা করেছে। তুই না বলেছিলি কি জানি সমস্যা আছে বাড়িতে, কি সমস্যা একটু বলবি রঞ্জু। আরে না না, কিছু না, আমি ওসব বিশ্বাস করি না। কিন্তু আমি করি, বল না। আমারও মনে হচ্ছে কিছু একটা ঝামেলা আছে। কেন অনিল, কি হয়েছে? তখন আমি ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ জঙ্গলের দিকে তাকিয়ে দেখি আশিক একটা লোকের সাথে ভিতরে ঢুকে যাচ্ছে।
অন্ধকারে লোকটাকে ঠিক চিনতে পারলাম না, কিন্তু একবার আর চোখে সে আমার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আরে সেই জন্যই তো তখন ছুটে গেলাম, গিয়ে দেখি আশিক তোদের সাথে। আমি তো একাই গিয়েছিলাম, তবে হ্যাঁ আমি একজনকে দেখেছিলাম ওইদিকে। আমার ভালো লাগছে না, কি সব বলছিস, আমি থাকবো না এখানে। কেন থাকবো না, অবশ্যই থাকবো। এই জানালাটা একটু বন্ধ করে দিবি কেউ। আশিক জানালার কাছে গিয়ে দাঁড়ায়, বাইরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়, অনিল কথা বলতেই থাকে। শোন, ভয় পেয়ে পালানোর কিছু নেই, বর্ডার এলাকা তো, নানা উদ্দেশ্যে এখানে নানা রকম মানুষ আসে। এই কি হলো, তুমি জানালার কাছে এখনো দাঁড়িয়ে কি করছো? অনিল, সেই লোকটা কই, কোথায়? ওখানে দাঁড়িয়ে ছিল তো আমার দিকে তাকিয়ে, সম্ভবত আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু লোকটা কে? দবির আলী নয় তো? কে? দবির আলী মানে দীপুর বাবা। কিন্তু সে কি করে সম্ভব? কেন সম্ভব নয় কেন? আরে দবির আলী তো এই বাড়ি দেখাশোনা করত। জানি, কিন্তু সে তো বিএসএফ এর গুলিতে মারা গেছে 2 বছর হলো। কেন পেপারে পড়িস নি? বিএসএফ ওর লাশটাও দেয়নি, শুনেছি মেরে টানতে টানতে নিয়ে গিয়েছিল। উনি কি চোরাকার বাড়ি ছিলেন? এখানকার লোকজন তাই বলে। আই সি, ব্যাপারটা দীপুর কাছে অপমানজনক লাগে, তাই ও বাবার প্রসঙ্গে কিছু বলতে চায় না, রাইট? বলেছিলাম পার্সোনালিটি আছে ছেলেটার। সবই তো বুঝলাম, কিন্তু এই লোকটা কে? রঞ্জুর কথাই ঠিক হবে হয়তো, কেউ আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। আরে আরে ওই দেখ, ওই মহিলাটা, এদিকে হাতে কোথায় যাচ্ছে এই মহিলা? দীপুর মা, দবির আলীর বউ, এরকম ঘোমটা টেনে চোরের মতন যাচ্ছে কোথায়? একটা জিনিস খেয়াল করেছো, ওর হারিকেনটা কিন্তু জ্বলছে না। ওই মহিলা কি তাহলে? আরে দূর, সব বিষয় সিরিয়াস, বাইরে যে দঙ্গা বাতাস, বাতাসে হারিকেন নিভে যেতেই পারে, আর প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরোতেই পারে নাকি? এই যা যা শুয়ে পড়। দমকা হাওয়া ওদের পেছনের দিকে জানালায় সজোরে আঘাত করে, চমকে উঠে ওরা। অপরিচিত জায়গায় সবার ভেতরে একটু আকস্মিক ভয় কাজ করে। আর বাড়ির ধার ঘেঁষে ছোট্ট একটা জঙ্গল, ওখান থেকে নতুন পাখির আচমকা ডাক আর বাতাসে পাতায় পাতায় লেগে তৈরি হওয়ার শব্দ থমথমে করে দেয় সময়কে। যদিও রঞ্জু অল্প কিছুক্ষণের ভেতরে ঘুমিয়ে পড়ে, অনিল আর আশিক বিছানায় ঘাপটি মেরে পড়ে থাকে মৃতের মতো। পিউ আর ফ্লোরা পাশাপাশি শুয়ে কথা বলে, ওদের চোখ ঢুলু ঢুলু, কিন্তু কিসের একটা ভাবনা ওদের ঘুমকে যেন আটকে রাখে। ফ্লোরা, কি হচ্ছে বলতো এসব? সন্ধ্যা পর্যন্ত ভালোই ছিল তো সব। আমার কেমন কেমন লাগছে, অনিলটা কেমন একদিনে বদলে গেছে। হ্যাঁ দেখ, হুট করে ঝড় উঠলো, এখন থেমে গেছে না? হ্যাঁ, ভালো ভালো ফিরে যেতে পারলে বাঁচি বাবা। আহ, এমন কিছু হয়নি যে এসব বলতে হবে, নে ঘুমাতো। হোটেলে থাকলে ভালো হতো, কেন যে এখানে এলাম। পিউ, হাই পিউ। হ্যাঁ, একটা ছায়া, একটা ছায়া এদিকে গেল, দেখলি না তো? কোথায়? মজা করিস না প্লিজ। এই যে, এই যে জানালার ও পাশটা দিয়ে দেখ, দেখ ওই দেখ আরেকটা ছায়া। পিও এবার ছায়াটাকে দেখতে পায়, খুব দ্রুত সরে যায় ওদের জানালার সামনে দিয়ে, ভয়ে চিৎকার দিতে যায় সে। ওর মুখ চেপে ধরে ফ্লোরা, সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে কারো নেমে যাওয়ার শব্দ, শব্দটি রাতের নিস্তব্ধতা ভেদ করে বুকে এসে যেন লাগে। মাঝরাতে বাড়ি থেকে বের হয় আসে, রাতের নিস্তব্ধতায় ও জুতোর শব্দের সাথে সাথে আরেকটা শব্দ শোনা যায়, খস খস, কেউ খালি পায়ে হেঁটে গেলে যেমন হয় ঠিক তেমন। বাড়ির সামনের বাগান পেরিয়ে জঙ্গলা এক পায়ে রাস্তাটি ধরে আর কিছু দূর গেলেই ঘন হয়ে আসা জঙ্গল। আরও কিছু দূর এগিয়ে যায় আশিক,
এরপর ধৈর্য হারা হয়ে যায় সে। আপনি কি চান বলবেন, কথা বলেন, কে আপনি? আপনি কথা না বললে কিন্তু আমি ফিরে যাব। বেরিয়ে যেতে পারবে। আরে কি আজব, কে আপনি? দাঁড়ান, আমি যদি ভুল না করি, কাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন দবির আলীর সাথে আমার দেখা হয়েছে কি। আজব, হাসছেন কেন? কি চান আপনি? আরে আপনি কে? আমার সাথে এসো, জানতে পারবে সব। যাব, তবে আপনাকে বলতে হবে আপনি কে, না বললে আমি যাব না আপনার সাথে। লোকটির হাসি বাড়তে বাড়তে হঠাৎ থেমে যায়, তারপর একেবারে গম্ভীর হয়ে যায়, তারপর নিজে নিজে ফিস ফিস করে কি সব বলতে থাকে। কিছুই স্পষ্ট নয়, মনে হয় সে বাংলাতে নয়, অন্য কোনো অপরিচিত ভাষায় কথা বলছে। শুনলে গা কাঁটা দিয়ে উঠে যেন। আশিকের গলা শুকিয়ে আসছে, ঠিক মতো কথা বেরোয় না তার মুখ থেকে। জড়িত কণ্ঠে সে বলে, আপনি আপনি কে? আপনি আপনি কে? আপনি কে প্লিজ বলবেন। আপনি কাল রাতে তোমার পিছু পিছু গিয়েছিলাম, আমি বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা। অনিল, সে আমাকে কিছু একটা বলতে চায় মনে হচ্ছে। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত অনিল, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না ভাই। আরে কি ঝামেলা, কিছু হবে না, আরেকটা দিন থেকে যাই। আমাকে জানতে হবে সে আমাকে কি বলতে চায়। তবে ব্যাপারটা পিউ যেন জানতে না পারে। কাল রাতে কি হয়েছিল এটা ওদের বলা দরকার নেই। অনিল, অনিল, কাল রাতে কি হয়েছে, কি হয়েছে জানো? তুই কি করে জানলি কি হয়েছে? রাতে ঘুমাসনি? আরে ওকে বলতে দে। হ্যাঁ বলো, কি হয়েছে? রাতে ঘুম আসছিল না, আমি আর ফ্লোরা গল্প করছি, হঠাৎ দেখি একটা ছায়া সরে গেল আমাদের জানলার পাশ দিয়ে, একটু পর আরো একটা। কি যে ভয় পেয়েছি। আসলেই তো ভয়ের ব্যাপার। আচ্ছা কোন দিকে গেল? কোন দিকে আবার? বাড়ির বাইরে। ভয়ের কিছু নেই পিউ, কাল রাতে প্রথমে আশিক তারপর আমি বেরিয়েছি, আমাদেরই ছায়া পড়েছিল হয়তো জানা নাই। রাতে বেরিয়েছিলে কোথায়? আমাকে নিয়ে যাওনি কেন? আরে কোথায় আবার, ঘুম আসছিল না তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। চলো ঘুরতে বেরোবো, রেডি হয়ে না যাও। আচ্ছা, আর আমরা কি না কি ভাবলাম। ফ্লোরা কোথায়? গোসলে ঢুকেছে। আজ আমরা কোথায় যাচ্ছি? নন্দেল দেখি, মৌর্য সম্রাট নন্দলালের সময়কার, বিশাল, চল ভাল লাগবে। ওটা তো এখান থেকে বেশ দূরে। তো চল না। আচ্ছা যেখানেই যাস সন্ধ্যার আগে কিন্তু ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম। এই তোমরা দিঘিতে নামবে? আমি কিন্তু সাঁতার জানি না। নামতে হবে না, আমরা নৌকা করে ঘুরবো। কথা বলো না, ভাল লাগছে না। ওই একই প্রশ্ন, কোথায় আছি, কি খেয়েছি। তাই বলে রিসিভ করবে না? না করব না, তুমি যাও রেডি হয়ে আসো। ওদের প্রত্যেকের চোখে মুখে একটা অজানা শঙ্কা বাসা বেঁধেছে এর মধ্যে। গত রাতের ঘটনার সাথে ওরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ছাড়া ছাড়া কিছু ঘটনা যেন ওদের আনন্দটাকে অনেকটা মাটি করে দিয়েছে, কিন্তু প্রকাশ করছে না কেউই। সাধারণভাবে দেখলে খুব বেশি কিছু ঘটেনি, কিন্তু বিষয়টিকে একবারের জন্য ভুলতে পারছে না আশিক। অনিল জীবনের স্মরণীয় সময় পার করছে, এতদিন অন্যের মুখে শুনে শুনে ভয়ে কুঁকড়ে গেল, যা ঘটে যাচ্ছে সে বিষয়টি উদ্ঘাটনে মরিয়া হয়ে উঠছে যেন। ভয় খুব বেশি প্রশ্রয় পাচ্ছে না তার কাছে। সারাটা দিন ঘুরে বিকেলে বাড়িতে ফিরে আসে ওরা। আজ সারাদিন পিউ আর অনিল একসাথে কাটিয়েছে। রঞ্জু চেষ্টা করেছে সবাইকে আনন্দে রাখতে। আশিক কোনোরকম ফ্রেশ হয়ে গিয়ে ছাদে বসে, ও অপেক্ষা করছে রাতের জন্য। দবির আলীর সাথে আরও একবার দেখা হোক মনে প্রাণে চাইছে। মাওতরগান যেন ঠিক সুর খুঁজে পায় না।
ফেরার সময় দীপুকে বলে এসেছে যেন তার সাথে এসে দেখা করে। কাল রাতের দমকা হাওয়ায় আশেপাশের বড় গাছগুলোর দু চারটে ডাল ভেঙে পড়েছে শুধু। সন্ধ্যে ঘনাতেই কিরকম একটা ভ্যাপসা গরম লাগতে শুরু করে। এদিকে মেঘ করেছে আকাশে, তবু ছাদটাকে বেশি আপন মনে হয় আশিকে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে আসে। আচ্ছা কি আছে জঙ্গলের ওপাশে, কেনই বা দবিরালি তাকে নিয়ে যেতে চাইছিল? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না সে। কতক্ষণ পর তার ঘুম ভেঙেছে সে জানে না। সে অনুভব করল ঠিক তার পেছনের রেলিংয়ের উপরে বাইরের দিকে মুখ করে কেউ যেন বসে আছে। একইভাবে পা ঝুলিয়ে বসে আছে লোকটি, শুধু ঘাটটা পেছন দিকে ঘুরে যায় তার। মোটা গোফওয়ালা দবিরালির ছায়া মূর্তিকে কি যে বিভৎস দেখায় মেঘলা রাতের অস্পষ্টতায় সেটা বলে বোঝানো যাবে না। কে? দবিরালি, আমরা আপনার কি করেছি? কি চান আপনি? রয়শেখ আমাকে বাঁচতে দেয়নি। রয়শেখ? রয়শেখ কে? আমি ছাড়বো না কাউকে, কাউকে ছাড়বো না। আমি নিজে সব ঠিকঠাক গুছিয়ে রেখেছিলাম। কি জানি ওই ছেলেটার নাম দীপু। হ্যাঁ, ওই দীপু এসব কাজ করেছে, নিশ্চিত চুরির মতলব নিয়ে ঢুকেছিল। তা আমি কিছু না পেয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। ফ্লোরা প্লিজ থাম, দীপু আজ সারাদিন আমাদের সাথে ছিল, ভুলে গেছিস? তাহলে ওই মহিলা দেখলি না কাল রাতে কেমন চোরের মতো ঘুরছিল? আচ্ছা, না জেনে না শুনে মানুষ কিভাবে দোষ দেওয়াটা ঠিক না। তুই দেখ সারা ঘরে ছড়িয়ে ছিটে কি করে রেখে গেছে। আর রঞ্জু কোথায়? কে বলেছিল ওকে আমাদের এখানে আনতে? ওকে কে বলেছিল? আমার সব শেষ। রঞ্জু কোথায়? দীপুর মাকে ডাকতে গেছে। আচ্ছা তোর কি হারিয়েছে ভালো করে দেখ তো। হারাইনি, হারাতে পারতো তো। তো কিছু যখন হারাইনি তখন এমন করার মানে কি? ছোট একটা ব্যবসা করে ছেলেরে পড়ায় আর সংসার চালায়। আপনারা চলে যাওয়ার পর আমিও কাজে গেছিলাম। আপনারা তো তালা দিয়ে গেছিলেন। হ্যাঁ, আমি নিজ হাতে তালা খুলেছি। তো এসব কে করলো, ভূতে? তা আমি কি জানি বাবা। কোথায় গিয়েছিলি? রক্ত এলো কোত্থেকে? সিঁড়িতে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম। ইস, কি করে হলো? আহা, কিছু হয়নি। আচমকা শব্দ করে টেবিল থেকে পানির গ্লাস পড়ে যায়। কিছুক্ষণ পরে সবাই নিশ্চুপ। ওদের খুব কাছে ফিসফিস করে কথা বলতে শোনা যায় কারো, কিন্তু ঠিক বোঝা যায় না। গত রাতে যেমন আশিকের সাথে হয়েছিল, ওরা স্তব্ধ হয়ে যায় সবাই। আর ধীরে ধীরে বাড়তে থাকে ফিসফিস শব্দ। এসব কি হচ্ছে অনিল? আমি আর এখানে থাকতে পারবো না। ছাড়ো না, কাউকে ছাড়বো না। আশিক? হ্যাঁ, আশিক কোথায়? ছাদে? দুই ঘন্টার বেশি হয়ে গেল আশিককে পাওয়া যায়নি। ছাদ, ঘর, বারান্দা, ফোনে, বাড়ির সামনে রাস্তা, বাথরুম কোথাও নেই। দীপুকে সাথে নিয়ে বাড়ির পেছন দিকটা খুঁজতে বেরিয়েছে রঞ্জু। দীপুর মা পিউ আর ফ্লোরার ঘরে বসে আছে তখন থেকে। অনিলের হাতে ব্যান্ডেজ বাঁধা হয়েছে এর মধ্যে। আচ্ছা, রইস শেখ কে? কেন? এই বাড়ির মালিক। মানে রঞ্জুর ফুপা? আপনার স্বামী, আই মিন মৃত দবির আলী এই বাড়ি দেখাশোনা করতো, তাই না? খালি এই বাড়ি না, রই শেখের বর্ডারের সব ব্যবসাও সেই যেত। তাহলে তো তার সাথে কোনো বিরোধ হওয়ার কথা না।
বেরোত হবে কেন? উনি আমাদের মহাজন। তবে দীপুর বাপ ওনার ভেতরবাহী সব কিছুই জানত। তিন চার বছর আগে যখন বর্ডার কড়াকড়ি করে দিল, পেপার পত্রিকায় খবর বার হইল মেলা রকম। সেই সময় ব্যবসাপাতি গুটায়ে বিদেশ চলে গেল রয়েশ ভাই। তারপরের বছরেই তো সে চলে গেল। আপনাদের সাথে এমন কিছু হয় না? না মা, আমাদের সবার শরীর বন্ধ করা আছে। বাড়িও হুজুর থেকে বন্ধ করে নিয়েছি। আমার কোমরেও মাদুলি আছে, মা আসার আগে জোর করে বেঁধে দিয়েছে। আপনি ওদের নিয়ে একটু কষ্ট করে থাকেন, আমি একটু দেখে আসি আশিক কি ওরা পেলো কিনা। তুমি যেও না প্লিজ। আশিককে পাওয়া যাচ্ছে না, কতক্ষণ হয়ে গেল আর ওখানে বসে থাকবে। তোরা কোথাও যাস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আপনি ওদের একটু দেখবেন প্লিজ। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। রঞ্জু বেশ কয়েকবার আশিকের নাম ধরে ডাকে, কোনো সাড়া পাওয়া যায় না। বাড়িগুলো একটা থেকে আরেকটা দূরে হওয়ায় ওদেরই বিপদে এগিয়ে আসেন একজন। বর্ডার থেকে মাঝে মাঝে হুইসেল বাজায় বিডিআর জওয়ানরা। দীপুকে সাথে নিয়ে বাড়ির পেছনে খোলা মাঠের দিকে এগোতে থাকে রঞ্জু। মাঠটা পের হলেই বর্ডার, আর ডান পাশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঘন জঙ্গল। বর্ডারে নানা রকম অপকর্ম করার জন্যই স্থানীয় প্রভাবশালীরা এই জঙ্গলটা একরকম পুষে রেখেছে বলা যেতে পারে। এমনিতেই ছিটি ছিটি বৃষ্টিতে মাঠের মাটি ফুলে পিচ্ছিল হয়ে যাচ্ছে, তার উপরে হোঁচট খেয়ে বুড়ো আঙুলে নখটা উল্টে গেছে রঞ্জুর। দীপু রঞ্জুকে সাবধান করে দেয়, আর বেশি দূরে যাওয়া ঠিক হবে না। বিএসএফ ইদানীং একটু উগ্র হয়ে উঠেছে কেন জানি। রঞ্জু সম্মত হয়, এমন বৃষ্টির রাতে মাঠে ঘাটে একটা মানুষকে এইভাবে খোঁজা যায়? তাও আবার অপরিচিত জায়গায়, কেমন যেন গা ছমছম করা। না রঞ্জুর শরীরটা ওর পেরে উঠছে না, পারলে সে এখানেই শুয়ে পড়ে। কিন্তু আশিককে না পেয়ে ফিরে গেলে অন্যদের সামনে মুখ দেখাবে কীভাবে? সেই নিয়ে এসেছে ওদের। রঞ্জুর শরীর ভিজে গেছে অনেক আগে, যতটা না বৃষ্টির জলে তার চেয়ে বেশি ঘামে। টেনশন হলে শরীর ঘামতে থাকে। মাঠ পেরিয়ে বাঁদিকে কিছু দূরে গেলে গ্রামের ভেতরে যাবার মাটির রাস্তা। ওরাই রাস্তা ধরে যাতায়াত করছে দুদিন ধরে। রঞ্জু সিদ্ধান্ত নেয় ওদিকটাতে একটু দেখে আসবে। কপাল ভালো হলে রাতের ভেতর আশিককে খুঁজে বের করে সকালবেলা রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে রঞ্জুর চোখে পড়ে বাড়ির দোতলার ছাদ। চেহারাটা অস্পষ্ট হলেও পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ একজন পা মাঠের দিক দিয়ে মুখ করে ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। রঞ্জু দীপুর কথা না ভেবে ছুটতে থাকে বাড়ির দিকে। দীপু তাকে থামানোর চেষ্টা করেও পারে না, এক ছুটে ছাদে উঠে যায় রঞ্জু। ছাদের এক কোণে তখনও বসে আছে মানুষটি। এগিয়ে যেতে গিয়েও পর মুহূর্তে থমকে দাঁড়ায় রঞ্জু। সামনের লোকটিকে আশিকের মতো মনে হচ্ছে না কেন জানি। অনিল আর আশিক কি তাহলে এনার কথাই বলছিল? মনে মনে ভাবে সে। পিছু হটার চেষ্টা করে কিন্তু পারে না। তার দিকে ঘুরে বসে দবির আলী। কোটরে ঢুকে যাওয়া তার চোখ থেকে যেন বিচ্ছুরণ ঘটে। রঞ্জুর চোখে ভয়ঙ্কর একজোড়া মৃত্যু চোখ রেখে হাসতে হাসতে বলে, কাকে করছ? আশিক প্লিজ, কি চান আপনি? কি অমন পাগলের মতো দৌড়ে এলেন কেন? এইমাত্র এখানে কেউ একজন ছিল। কেউ নেই ভাইয়া, ওটা আপনার চোখের ভুল। চলেন নিচে চলেন। আরে জঙ্গলের ভেতর কে যেন হেঁটে যাচ্ছে দেখো। আরে কেউ না, কাল রাতে ওই ভাইয়াটাও দেখেছিল। ওসব কিছু না ভাইয়া, চলেন। না না দীপু, আমি কিচ্ছু ভুল দেখিনি। এখানে থাকা ঠিক হবে না ভাইয়া, চলেন চলেন। প্রিয় শুয়ে আছে, সোরা তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। দীপুর মা হাতে একটা তসবি নিয়ে বসে আছে একপাশে। কাদা মাখা ভেজা শরীর নিয়ে ভেতরে ঢুকে রঞ্জু
আর তার পেছনে দীপু। ওরা ঘরে ঢুকতে লাফ দিয়ে ওঠে ফ্লোরা। কোনো খোঁজ পেলি? অনিল কোথায়? অনিল তো ওদের সাথেই ছিল। ও বেরিয়েছে, তা তো অনেকক্ষণ হলো। মানে কি, ওকে কেন বেরোতে দিলি? এক্ষুনি ফোন কর। ফোনটাও তো নিয়ে যায়নি, আমি তো নিষেধ করেছিলাম। তুমি গা মুছে কাপড় সাপড় বদলাই এসো বাবা, তুমি তো অসুস্থ হয়ে যাবা। না যাই, দেখি অনিলটা আবার কোথায় গেল। আপনি থাকেন ভাইয়া, আমি যাচ্ছি। কাউকে যেতে হবে না, তোরা থাকো, আমি যাচ্ছি। পাগলের মতো সামনে এগিয়ে চলেছে অনিল, কোনো কিছুর ভয় যেন তাকে ছুঁতে পারছে না। কিসের নেশায় শুধু এগিয়ে চলছে জঙ্গলের ঝোপঝাড় পার করতে কে জানে। হাতে থাকা টর্চ লাইটটাই একমাত্র ভরসা তার। পায়ে হাঁটা সরু পথ ধরে কতক্ষণ হেঁটেছে সে জানে না, তবে বুঝতে পারছে বর্ডারের খুব কাছে চলে এসেছে সে। তা কেবলই মনে হচ্ছে আর একটু এগুলি হয়তো আশিকের দেখা পেয়ে যাবে। দুবার গুলির শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে অনিল, একটা আর্তনাদ শুনতে পায়, আশিকের গলা। ধৈর্য আর বাঁধ মানে না, দ্রুত জঙ্গল পেরিয়ে একটা ঝোপের আড়ালে লুকায়। স্পষ্ট দেখতে পাচ্ছে কয়েকজন বিএসএফ জওয়ান একজনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছেলেটির গায়ে সাদা টি শার্ট, আশিক আজ সাদা রঙের টি শার্টই পরেছিল, মনে আছে তার। ছেলেটি শুধু গোঙ্গাচ্ছে আর তার শরীর থেকে অনর গল রক্ত ঝরে যাচ্ছে। নির্মমভাবে টানতে টানতে ওরা নিজেদের অংশে নিয়ে যায় ওকে। অনিল তার শরীরে আর এক বিন্দু শক্তি পায় না। একজন জওয়ান ছেলেটির বুকে অস্ত্র ঠেকায়, বন্দুক গর্জে ওঠার সাথে সাথে অনিলও লুটিয়ে পড়ে মাটিতে। অনেক খুঁজেও ওরা আশিককে পায়নি। আর আমার একমাত্র সন্তান অনিলকে পাওয়া যায় পরদিন বিকেলে অজ্ঞান অবস্থায়। পরে যখন জ্ঞান ফেরে ও আর স্বাভাবিক নেই, তখন ঠিক মতো কিছুই বলতে পারে না। আর জঙ্গলের ওই স্মৃতিটাই গেঁথে গেছে ওর ভেতরে। কিন্তু এসব কিছু আপনি জানলেন কিভাবে? ওর বন্ধু রঞ্জুর কাছে। ছেলে মেয়েগুলো কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, আপনার ছেলে কোথায় আছে এখন? বাড়িতেই, তালাবদ্ধ। ওকে নিয়ে ভাবতে ভাবতে ওর মাও হঠাৎ স্ট্রোক করলো একদিন, রাখতে পারলাম না। দেখুন, আপনাকে সান্ত্বনা। আমি কারো সান্ত্বনা বা করুণা প্রত্যাশা করি না কখনো। তোমার আর কিছু জানবার আছে? হ্যাঁ, একটা প্রশ্ন, আপনি এখানে কেন? অনিল শুধু বারবার একটা কথাই বলে, আশিক সব জানে। আর আমার বিশ্বাস আশিকের সাথে একবার আমার দেখা হবেই। আর সেই জন্যই হারাবতীর চরে ব্ল্যাক ম্যাজিক করে চলেছেন? যেখানে ঘটনাটা ঘটেছিল সেটা এখান থেকে খুব বেশি দূরে নয়। শুনেছি আশিক আর অনিল এখানে ঘুরতেও এসেছিল একদিন। আমাকে আসল রহস্যটা জানতেই হবে, যেটা আমার ছেলে পারেনি। শুনুন, সব কিছু না হয় নাই জানলেন, এটুকু জেনে রাখেন আপনার রাত আজ বৃথা যায়নি। ভালো একটা গল্প লিখতে পারবেন, কল্পনা প্রসূত নয়, বাস্তব। মানে? মানে আপনাকে যে ছবিটা দেখিয়েছিলাম ওটা ভালো করে দেখেছিলেন তো? কেন? ছবিটা আমার তোলা, আর ছবির ওই মানুষটি আপনার ছেলে অনিল। ঠিক বুঝলাম না,
গুলিয়ে যাচ্ছে। একটু স্পষ্ট করে বলবে? আমার নাম শুধু জয় নয়, আশিকুর রহমান জয়। ইয়ে জয় মানে তুমি আশিক? আপনার নতুন গল্প, আপনার গল্প। অনিল নিশ্চয় সুস্থ হয়ে যাবে, ভালো থাকবেন আঙ্কেল। জয়, আশিক, আমার আরো কিছু জানার ছিল আশিক। আশিক, গল্পটি লিখবো আমি আশিক, আজ রাতের গল্প।